নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের তেলের হোলসেল ব্যবসা, বিশেষত ভোজ্য তেলের যেমন সরষের তেল ও রিফাইন্ড তেলের হোলসেল ব্যবসা আপনি কিভাবে শুরু করবেন তার সম্পূর্ণ গাইডেন্স দেব। এই একটা ভিডিওতেই আমি বিজনেস প্ল্যান থেকে শুরু করে মার্কেটিং সব কিছু শিখিয়ে দেব বন্ধু। ভিডিওটা পুরোটা দেখলে আপনি এই তেলের হোলসেল লাইনটা সম্পূর্ণ বুঝে যেতে পারবেন কথা দিলাম। বন্ধু, আপনারা দেখছেন .com টিউটোরিয়াল আর আমি আপনাদের বন্ধু রঞ্জিত। বন্ধু, আপনারা জানেন আমাদের এই চ্যানেলে নিয়মিত নিত্য নতুন ব্যবসা শুরু করার যাবতীয় তথ্য প্রদান করা হয়, যাতে আপনারা সেই সমস্ত ব্যবসার আইডিয়া থেকে একটি ব্যবসার আইডিয়া বেছে নিয়ে শুরু করতে পারেন নিজের একটি স্বাধীন ব্যবসা। বন্ধু, আপনারা জানেন মার্কেটে তেলের দাম কি ভয়ঙ্করভাবে বৃদ্ধি পেয়ে চলেছে। যে সরষের তেলের এক লিটারের দাম গত বছর লকডাউনের সময় ছিল 115 টাকা, সেটা এখন 175 টাকায় বিক্রি হচ্ছে, তাও পর্যাপ্ত যোগান নেই। খুব দ্রুত যে 190 টাকায় লিটার বিক্রি হবে এই আশ্বাস আমি আপনাদের দিতে পারি বন্ধু। একইভাবে রিফাইন্ড অয়েল, সানফ্লাওয়ার অয়েল, রাইস ব্র্যান অয়েল, এমনকি পাম অয়েলের পর্যন্ত দাম অত্যধিক বেড়ে গেছে বন্ধু। তাহলে ভাবুন মার্কেটের ডিম্যান্ড কত হাই, আর যে প্রোডাক্টের ডিম্যান্ড এত হাই সেই প্রোডাক্টের হোলসেল ব্যবসা আপনি কিভাবে শুরু করবেন, কোথা থেকে তেল নেবেন আর কোথায় বা সেল করবেন, পাইকারি সেল করবেনই বা কীভাবে, কত টাকা ইনভেস্ট করতে হবে আপনাকে, কত টাকা প্রফিট মার্জিন থাকবে আপনার, এই সমস্ত A to Z তথ্য নিয়ে আজকের এই ভিডিও বন্ধু। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের .com টিউটোরিয়ালের বেস্ট বিজনেস প্ল্যান। তবে বন্ধু, ভিডিও শুরু করবার আগে আপনাদেরকে একটি ছোট রিকোয়েস্ট, এই ধরনের বিজনেস প্ল্যান নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং .com টিউটোরিয়াল পরিবারের সদস্য হয়ে যান, এবং সেই সঙ্গে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দিন, যাতে যখনই আমি নতুন ভিডিও আপলোড করি আপনারা সবার প্রথমে আপনাদের ফোনে নোটিফিকেশান পেয়ে যান। বন্ধু, এই মুহূর্তে আমাদের রাজ্যে তথা গোটা দেশেই কার্যত লকডাউন চলছে। এই অবস্থায় নতুন করে তেলের ঘানি কিনে তেলের মিল খুলে তেলের ব্যবসা শুরু করাটা একটু বেশি খরচের ব্যবসা হয়ে যাবে বন্ধু। শুধু তাই নয়, মিল খুললে আপনি শুধুমাত্র একরকম তেলেরই উৎপাদন করতে পারবেন, কিন্তু তার তুলনায় আপনি যদি তেলের মিল না খুলে শুধু হোলসেলিং করেন তাহলে অত টাকার ইনভেস্টমেন্টও প্রয়োজন পড়বে না, একাধিক তেলের ডিলারও হতে পারবেন, প্লাস প্রফিট মার্জিনটাও ভালো পাওয়া যাবে। তাহলে আপনি শুরু করবেন কিভাবে? আপনাদের সুবিধার জন্য আজকের গোটা বিজনেস মডেলটা আমি মোট 6টা ধাপে আপনাদের সঙ্গে আলোচনা করব। আমি প্রথম ধাপে আপনাদের বলবো এই তেলের হোলসেল ব্যবসায় আপনার কাজটি ঠিক কী, অর্থাৎ বিজনেস প্রসেসটি কী, সেটা নিয়ে আলোচনা করব। আমি দ্বিতীয় ধাপে এই বিজনেস শুরু করতে গেলে আপনার কিসের কিসের প্রয়োজন পড়বে তার টোটাল ডিটেলস দেব। আমি তৃতীয় ধাপে তেলের স্টক আপনি কোথা থেকে আনবেন সেই সম্পর্কে গাইডেন্স দেব। চতুর্থ ধাপে আমি আপনাদের দেব মার্কেটিং টিপস বা পাইকারি সেল আপনি কীভাবে করবেন সেই সংক্রান্ত ধারণা। পঞ্চম ধাপে আমি আপনাদেরকে বলবো আপনার কত টাকার ইনভেস্টমেন্ট প্রয়োজন পড়বে এই বিজনেসে সেই নিয়ে, এবং সবশেষে ষষ্ঠ ধাপে আমি বলবো কত টাকা প্রফিট মার্জিন আছে এই ব্যবসায় এবং কত টাকা আপনি ইনকাম করতে পারবেন খুব অনায়াসে। তাহলে চলুন বন্ধু, শুরু করা যাক প্রথম ধাপ। যে কোনো হোলসেল ব্যবসাতেই আপনার যা কাজ এখানেও আপনার একই কাজ। আপনি প্রথমে ঠিক করবেন কোন কোন তেলের হোলসেল ব্যবসা শুরু করবেন, তারপর আপনি ওই তেল উৎপাদনকারী মিল থেকে সরাসরি বা ব্র্যান্ডেড তেল কোম্পানি হলে তার সুপার স্টকিস্টের কাছ থেকে আপনার তেলের 15 কেজির টিন, হাফ লিটার বা 1 লিটার বা 5 কেজির যে সমস্ত বোতল বা প্যাকেটগুলো হয় সেইগুলি পেটি হিসাবে তেল কিনে আপনার গোডাউন বা জায়গায় স্টক করবেন, এবং তারপর আপনার যতটুকু মার্কেট, 5 স্কোয়ার কিলোমিটার হতে পারে, যতটুকু মার্কেট সেই মার্কেটে আপনি ডিম্যান্ড অনুযায়ী সাপ্লাই দেবেন আপনার প্রফিট মার্জিন রেখে। ব্যাস, এটাই আপনার কাজ, আর এটাই আপনার তেলের হোলসেলিং বিজনেস। আর এই কাজটা করতে গেলে আপনার কী কী প্রয়োজন চলুন দ্বিতীয় ধাপে দেখে নেওয়া যাক। বন্ধু, এই তেলের হোলসেল ব্যবসা শুরু করতে গেলে আপনার 2 রকমের জিনিসের প্রয়োজন। নাম্বার 1 হচ্ছে আপনার ব্যবসার কাগজপত্র, সেটা কী দেখে নিই বন্ধু। সবার প্রথমে আপনার ব্যবসার একটি রেজিস্ট্রেশনের প্রয়োজন পড়বে। প্রাথমিকভাবে আপনি ব্যবসা শুরু করার ক্ষেত্রে একটি ট্রেড লাইসেন্স নিলেই চলে যাবে। গ্রামাঞ্চলে যদি আপনার বাড়ি হয় আপনি গ্রাম পঞ্চায়েতের অফিস থেকে, আর শহরে বাড়ি হলে আপনার মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনের বোরো অফিস থেকে ট্রেড লাইসেন্স পেয়ে যাবেন। দ্বিতীয় হচ্ছে আপনার একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রয়োজন পড়বে। আপনি সেভিংস অ্যাকাউন্ট থেকেই প্রাথমিকভাবে ব্যবসা শুরু করতে পারবেন। আর আপনার ব্যবসা যদি বড় হয়, যখন আপনার প্রত্যেক মাসে ধরুন
5 থেকে 10 লাখ টাকার উপরে টার্নওভার হচ্ছে, সেক্ষেত্রে আপনার একটি জিএসটি নাম্বার নিয়ে থাকা ভালো হবে। এটা হলো ব্যবসার পেপার ওয়ার্ক। এছাড়া আপনার প্রয়োজন একটি গোডাউনের, যেখান থেকে আপনি সহজে তেলের টিন লোডিং এবং আনলোডিং করতে পারবেন, এবং যেই গোডাউনের সামনে যাতে সহজে গাড়ি যাতায়াত করতে পারে লোডিং আনলোডিংয়ের জন্য, সেইটাও আপনাকে দেখতে হবে। সেক্ষেত্রে আপনি আপনার বাড়ি থেকেও ব্যবসা শুরু করতে পারবেন প্রাথমিকভাবে, অথবা আপনি দোকান ঘর ভাড়া নিতে পারবেন মেন রাস্তার ওপর, সেটা আপনার কিন্তু দেখতে হবে। এছাড়া প্রাথমিকভাবে আপনি ডেলিভারি করবার জন্য ভাড়ার গাড়ি ব্যবহার করতে পারবেন, অর্থাৎ ভাড়া করে আপনি গাড়ি নিয়ে ডেলিভারি করতে পারবেন প্রত্যেকটা শপে। পরবর্তীকালে আপনার ব্যবসা বড় হলে আপনি ছোট একটা গাড়ি কিনতে পারবেন, ছোট হাতি বা টাটা এস এরকম গাড়ি কিনতে পারবেন, সেটা পরবর্তীকালে ব্যবসা বড় হলে আপনি এগুলো কথা ভাববেন। আর লাগবে আপনার কিছু পেপার ওয়ার্কের জন্য খাতাপত্র, বিল বুক এইসবের, এইগুলোই যথেষ্ট। আর আপনার প্রয়োজন ইনভেস্টমেন্টের, সেটা কত টাকা আমি পরের ধাপে আসছি। তবে তার আগে দেখে নেব আপনি তেলের স্টক আনবেন কোথা থেকে, অর্থাৎ আপনার কাছে সমস্ত উপকরণ রেডি হয়ে গেছে, এরপর আপনি বিজনেস শুরু করবেন, তাহলে আপনাকে তো তেলের কোম্পানি থেকে তেল আনতে হবে, সেটা আপনি কীভাবে করবেন, চলুন তৃতীয় ধাপে দেখে নেওয়া যাক। বন্ধু, ভাইটাল বিষয় এটাই, অর্থাৎ তেল আপনি আনবেন কোথা থেকে। এর সহজ উত্তর সরাসরি মিল থেকে আনতে হবে বন্ধু। আপনি যে তেলের হোলসেলিং করবেন তার নানা কোম্পানি আছে, আপনি যে কোনো একটি বিশ্বস্ত ব্র্যান্ডের তেল নিয়ে ভাবুন। ধরুন আপনি সর্ষের তেলের হোলসেলিং শুরু করবেন ভাবছেন, তাহলে সর্ষের তেলের মোটামুটি বিশ্বস্ত একটা তেলের মিল বা তেলের ব্র্যান্ড প্রথমে খুঁজুন, এবং সেই মিল থেকে সরাসরি তেল আপনি কিনে আপনার গোডাউনে আনবেন বা আপনার স্টোররুমে আনবেন। তার জন্য ওই তেল কোম্পানির মালিক বা সেলস ম্যানেজারের সঙ্গে ব্যবসায়িক কথার প্রয়োজন পড়বে। এবার আপনি কী করে জানবেন যে আপনার জেলায় বা আপনার কাছাকাছির মধ্যে বিশ্বস্ত তেলের ব্র্যান্ড কোথায় আছে? তার জন্য আপনাকে একটু সার্চ করতে হবে বন্ধু। আপনি ফোনে গুগলে সার্চ করুন মাস্টার্ড অয়েল মিল নিয়ার মি, এটা লিখে, বা সবথেকে ভালোও হতে পারে আপনি ইন্ডিয়া মার্ট যে ওয়েবসাইট আছে তাতে গিয়ে সার্চ করতে পারবেন মাস্টার্ড অয়েল লিখে। সেক্ষেত্রে আপনি আপনার নিয়ারেস্ট যে সমস্ত মিলগুলো রয়েছে তার ঠিকানা পেয়ে যেতে পারবেন, গুগল থেকেও পেয়ে যেতে পারবেন। তারপর আপনি ওই সমস্ত মিলগুলোতে একটাতে গেলেই হবে না, প্রত্যেকটাতে নিয়ারেস্ট আপনার জেলার মধ্যে যতগুলো মিল আছে প্রত্যেকটা মিলে বা অ্যাটলিস্ট মিলের যারা সেলস ম্যানেজার থাকে তাদের সঙ্গে কথা বলুন ব্যবসায়িক কথা, আপনি কত টাকায় টিন কিনতে পারবেন এবং আপনার প্রফিট মার্জিন কত টাকা হতে পারবে, হিসাব করুন, ট্রান্সপোর্টের ব্যাপার নিয়ে আলোচনা করুন। একটা মিলে কথা গিয়ে কথা বললে হবে না, এই সমস্ত অ্যাটলিস্ট 5-10 মিলে ঘুরতে ঘুরতে আপনি একটা ব্যবসায়িক ডিল পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনি তেল তুলতে পারবেন। এবার বন্ধু, আপনি যদি ভাবেন ব্র্যান্ডেড তেলের হোলসেল করবেন, যেমন ফরচুন, ইমামি, সাফোলা, ডাবর এইরকম তেলের হোলসেল যদি করবেন ভাবেন, তাহলে আপনি সরাসরি মিলে গিয়ে দেখা করতে পারবেন না। সেক্ষেত্রে অলরেডি আপনার জেলা বা আপনার শহরে একজন সুপার স্টকিস্ট আছেন অলরেডি, আপনি তার সঙ্গে গিয়ে দেখা করবেন বা তার সঙ্গে গিয়ে কথা বলবেন। সেক্ষেত্রেও আপনি গুগলকে হাতিয়ার করতে পারেন, আপনি গুগলে লিখে সার্চ করতে পারেন সুপার স্টকিস্ট অফ ফরচুন মাস্টার্ড অয়েল ইন আপনার ডিস্ট্রিক্টের নাম লিখলেন, এবং সেখান থেকে আপনি কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনাকে কিন্তু কন্ট্যাক্ট করতে হবে। তবে এইরকম ব্র্যান্ডেড প্রোডাক্টের ক্ষেত্রে প্রফিট মার্জিনটা একটু কম রাখতে হয় বন্ধু, কারণ কম্পিটিশানটা অনেকটাই বেশি হাই। এবার আসি, তেল তো না হলে আপনি তুলে ফেলতে পারলেন, সেই তেল বিক্রি করবেন কীভাবে? কারণ যে কোনো ব্যবসার মূল মন্ত্র তো লুকিয়ে আছে মার্কেটিংয়ের মধ্যে, সেটা তো আপনাকে জানতে হবে আপনি কীভাবে করবেন। তাই চতুর্থ ধাপে এবার মার্কেটিং নিয়ে আলোচনা করি বন্ধু। বন্ধু, তেলের হোলসেল ব্যবসায় মার্কেটিং হলো ডাইরেক্ট মার্কেটিং। যতদূর পর্যন্ত আপনি ডেলিভারি করতে পারবেন ততদূর পর্যন্ত আপনার মার্কেট, মোটামুটিভাবে 5 square kilometers পর্যন্ত মার্কেট আপনি টার্গেট করতে পারবেন প্রাথমিকভাবেই। আপনাকে আপনার লোকাল মার্কেটে এই 5 কিলোমিটারের মধ্যে যত মুদির দোকান আছে সেখানে আপনি ভিজিট করুন, সাথে কোম্পানির সেলস এক্সিকিউটিভকে নিতে পারবেন প্রথম দিকে, তাহলে খুবই ভালো হয়। এখন বেশিরভাগ কোম্পানি নতুন এলাকায় নতুন মার্কেট ধরার জন্য সেলস টিম পাঠায়, কারণ তাদের বলার টেকনিক বা মার্কেটিংয়ের টেকনিকটা একটু ডিফারেন্ট হয়ে থাকে। তো আপনাকে এটাই কাজ করতে হবে, চেষ্টা করতে হবে কোম্পানির সেলস টিমকে নিয়ে আপনার লোকাল এলাকার মার্কেটগুলো ঘোরার জন্য। সেক্ষেত্রে আপনি কোম্পানির সঙ্গে কথা বলে এই ব্যাপারটাকে ভেবে নিতে পারবেন, না হলে আপনি নিজেই যথেষ্ট এটুকু ভেবে মার্কেটে নেমে পড়ুন বন্ধু। এবার আপনি সে সমস্ত দোকানগুলোতে ঘুরবেন এবং আপনি যে রেট দেন চেষ্টা করবেন মার্কেটের কম্পিটিশনে একটু কম্পারেটিভলি লো রেট দেওয়ার, তাতে আপনার প্রফিট মার্জিনটা প্রথম দিকে একটু কম হলে কোনো ক্ষতি নেই বন্ধু, সেলস যত বাড়বে আপনি ইনকাম তুলে নিতে পারবেন। এবার একটা গুরুত্বপূর্ণ কথা বলি বন্ধু,
প্রথম ভিজিট আপনি যতগুলো দোকান ভিজিট করবেন, ধরে নিন 10-20% দোকানে আপনি অর্ডার পাবেন। এটা ধ্রুব সত্য, যে কোনো মার্কেটিংয়ের এটাই ধ্রুব সত্য, প্রথম দিনে মার্কেটিং হয়ে যায় না। 10-20% যে দোকানে আপনি অর্ডার পাচ্ছেন সেইগুলোকে তো সাপ্লাই করতে শুরু করবেনই, এর সঙ্গে আপনি বাকি যে দোকানগুলো অলরেডি ঘুরে ফেলেছেন সেগুলোকে ফলো আপ করুন। সেখান থেকে আস্তে 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 মার্কেটে আপনি দেখবেন 80% দোকান ক্যাপচার করতে পারবেন, আপনার প্রোডাক্ট সেল করতে পারবেন। যদি আপনার প্রোডাক্টের দম থাকে, আপনার কথায় যদি দম থাকে, আর যদি আপনার রেটটা ঠিক রাখতে পারেন, ব্যবসায়িক সম্পর্ক যদি ঠিক রাখতে পারেন, আপনার প্রোডাক্ট বিক্রি হতে বাধ্য বন্ধু। তাহলে মার্কেটে যদি টোটাল 70-80টা দোকান থাকে, আপনার গোটা এলাকায় যতগুলো ছোটো ছোটো মার্কেট আছে সব দোকানে ঘোরার পর যদি এতগুলো দোকান দেখে থাকেন, তার মধ্যে যদি 20% দোকান প্রথমের আপনার ক্রেতা হন, তাহলে কিন্তু আপনি প্রথমেই 10-12টা দোকান দিয়ে ব্যবসা শুরু করতে পারছেন। এবার সেই দোকানগুলোতে থাকতে থাকতে বা প্রোডাক্ট দিতে দিতে কিন্তু আপনি বাকি দোকানে ফলো আপ করুন এবং অর্ডার আস্তে আস্তে দেখবেন আগামী 5-6 মাসের মধ্যে 50%, আরও কয়েকদিনের মধ্যে 80% দোকান আপনি ক্যাপচার করতে পারবেন। এইভাবে কিন্তু আপনি মাল দিতে পারবেন এবং ব্যবসাকে বড় করতে পারবেন। এবার আসি বন্ধু, এই ব্যবসা শুরু তো আপনি করবেন ভাবছেন বা আমি আপনাদেরকে প্ল্যান দিয়ে দিচ্ছি, এত কি সহজ? টাকা কোথায়, কত টাকার ইনভেস্টমেন্ট প্রয়োজন, সেটা নিয়ে এবার আলোচনা করি বন্ধু। বন্ধু, সর্ষের তেলের কথা যদি ধরেন, এখন অত্যধিক দাম বেশি। 15 কেজির একটা টিনের দাম এই মুহূর্তে 2200 টাকার উপরে, 2300-2350 টাকা পর্যন্ত 15 কেজির টিন এখন পাওয়া যাচ্ছে। হোলসেলে কত টাকা কম পড়বে? 100-150 টাকা কম পড়বে এক পার টিনে। সেই রকমভাবে যদি আপনি দেখেন, তাহলে মিনিমাম 50 টিন তেল তুলে যদি আপনি ব্যবসা শুরু করবেন ভাবেন, তাহলেই তো আপনার 100,000 টাকার প্রয়োজন শুধু টিন তোলার পিছনে। এরপর 1 লিটারের বোতল, 1/2 লিটারের বোতল, 5 লিটারের ডাব্বা, এগুলো তোলার আছে। তাহলে ধরে নিতে পারেন মোটামুটি বন্ধু 150,000 টাকা প্রয়োজন প্রথমে ব্যবসা নামতে, 150,000 থেকে 200,000 টাকা শুধু প্রোডাক্টের জন্য আপনার প্রয়োজন। প্রথম ব্যবসা করতে গেলে আপনি সিকিউরিটি ডিপোজিট নাই রাখুন কোম্পানির কাছে, আপনাকে প্রোডাক্টের টাকাটা তো 80% হলেও দিতে হবে। এরপর আপনাকে কিন্তু গোডাউনের কথা ভাবতে হবে, কারণ সেটা নিয়ে আমি একবারও বলিনি। আপনার বাড়ি যদি চওড়া রাস্তার কাছাকাছি হয়, আপনি বাড়ি থেকেই শুরু করতে পারবেন, কারণ নাহলে আবার নতুন করে অনেকগুলো টাকার ইনভেস্টমেন্ট প্রয়োজন পড়বে। এবার যদি আপনাকে অগত্যা গোডাউন নিতেই হয়, তাহলে ওই 25-30 হাজার টাকা ধরে রাখতে হবে আগামী 6-7 মাসের ভাড়ার আগে থাকতে। এই টোটাল ইনভেস্টমেন্ট কিন্তু আপনার প্রয়োজন বন্ধু। তেলের ব্যবসা তো তাই, কিছু করবার নেই, এত টাকার ইনভেস্টমেন্ট ছাড়া আপনি শুরু করতেও পারবেন না, কারণ তেলের দামটাই এখন অত্যধিক হারে বেড়ে গেছে। তাই তেলের হোলসেল ব্যবসা শুরু করা মানেই কমপক্ষে 150,000 থেকে 200,000 টাকা বা 250,000 টাকা পর্যন্ত ইনভেস্টমেন্টের আপনার প্রয়োজন পড়বে বন্ধু। এবার আসি বন্ধু প্রফিট মার্জিন নিয়ে। এই মুহূর্তে হোলসেল ব্যবসাতে, এই তেলের হোলসেল ব্যবসাতে আপনি 5-8% প্রফিট মার্জিন পাবেন, এবং যদি ব্র্যান্ডেড প্রোডাক্ট হয় পার্সেন্টেজটা কমে গিয়ে 4-5% নেমে আসবে বন্ধু। হোলসেল বিজনেস তো বন্ধু এটাই অনেক, আপনার সেলস ভ্যালু এখন এখানে অনেক বেশি হবে। ব্যবসা শুরুতেই যদি আপনি মাসে 5 লাখ টাকার লেনদেন করতে পারেন, আপনার ইনকাম কিন্তু 25-40 হাজার টাকা হয়ে যাবে বন্ধু এই পার্সেন্টেজেই। তো এইভাবে আপনি তেলের হোলসেল ব্যবসা শুরু করে আস্তে আস্তে ধীরে ধীরে বড় হতে পারবেন এবং ব্যবসাকে বড় করতে পারবেন। মাসে যদি আপনি প্রত্যেক মাসে 20-30 লক্ষ টাকা লেনদেন করতে পারেন, 1 বছর পরের কথা বলছি, আপনি প্রত্যেক মাসে কিন্তু 80,000 থেকে 1 লক্ষ টাকা বেশি ইনকাম করতে পারবেন এই ব্যবসাতে। আজকের বিজনেস প্ল্যান এখানেই শেষ বন্ধু, পরের ভিডিওতে অন্য কোনো বিজনেস প্ল্যান নিয়ে কথা হবে। ধন্যবাদ বন্ধু, ভালো থাকবেন।